ক্লাস 10 এক্সাম্পলার 13.3 কোশ্চেন নাম্বার 24 বলছে, এ কয়েন ইজ টস্ট টু টাইমস, মানে একসঙ্গে দুটো তোমার মানে একটা কয়েনকে দুবার টস করা হয়েছে, ফাইন দ্য প্রবাবিলিটি দ্যাট গেটিং অ্যাট মোস্ট ওয়ান হেড, অ্যাট মোস্ট আর অ্যাট লিস্ট, এই দুটো একটা স্পেশাল কেস। তো অ্যাট মোস্ট মানে হচ্ছে মানে ওয়ান হেড আসতে হবে, মানে কি অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়ান হেড আসতে পারে, তো ওয়ান হেড মানে ওয়ান হেডের ওপরে যাবে না, নিচে আসলেও আসতে পারে, মানে ওয়ান হেড তো আসতেই হবে, কম আসলে হেড না আসলেও চলবে, সেগুলো সেইগুলোও ইনক্লুড হবে, কিন্তু একটা হেডের বেশি যাবে না, মানে একটা হেডের বেশি আমরা কাউন্টিংয়ে নেব না, ঠিক আছে। আর অ্যাট লিস্ট মানে হচ্ছে মিনিমাম, মানে হচ্ছে যদি বলতো অ্যাট লিস্ট, মানে এখানে অ্যাট মোস্ট বলেছে, যদি অ্যাট লিস্ট ওয়ান হেড বলতো তাহলে অ্যাট একটা হেড তো নিতেই হবে, বেশি হেড হলেও চলবে, মানে দুটো হেডওয়ালা আইটেমও চলবে। তো ফার্স্ট টাইম আগে দুটো টসকে কয়েন করলে আমরা কী কী আউটকাম আসে সেটা দেখে নিই, টোটাল মানে পসিবল আউটকাম কী কী আসে। তো আমাদের পসিবল আউটকাম হচ্ছে, একটা তো হেড হেড আসবে, একটা হেড টেল আসতে পারে, অথবা টেল হেড আসতে পারে, অথবা টেল টেল আসতে পারে। তো আমাদের অ্যাট মোস্ট হচ্ছে ওয়ান হেড, তার মানে পি অ্যাট মোস্ট, অ্যাট মোস্ট ওয়ান হেড ইকাল টু, মানে একটা হতেই হবে, তাহলে একটা হেডওয়ালা আইটেম কী হচ্ছে, এইটা আর এইটা, আর দুটো হেডওয়ালা তো আইটেম যাবেই না, তার মানে একটা হেডওয়ালা আইটেম প্লাস না হলেও চলে, তার মানে এটাও ইনক্লুড হলো, তার মানে 3/4 টোটাল আউটকাম 4, তাহলে 3/4, ঠিক আছে, পসিবল আউটকাম। আচ্ছা পরেরটা,